আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো তোমরা। তো আমরা যে ভিডিওটা তোমাদেরকে বলেছিলাম যে এখানে অ্যান্সার শিট শো আমরা খুব শীঘ্রই আসছি, তো এখন তোমরা নিশ্চয়ই অবগত হয়েছো যে আমরা কিভাবে এটা পড়েছি। এখন তোমরা কিভাবে সুন্দরভাবে অ্যান্সারগুলো করতে পারবে, একদম ক থেকে উম পর্যন্ত প্রত্যেকটা অ্যান্সার আমি এখানে তোমাদেরকে নমুনাস্বরূপ সহায়তা করেছি। এর সাথে তোমরা সংযোগ বিয়োজন করে যদি তোমরা নিতে পারো, যেহেতু আমাদের মূল্যায়ন বিষয়টা রয়েছে যাতে সবাই একটা আমরা না লিখি, তো আমি এখানে বাড়তি দেয়া আছে, তোমরা কম বেশি করে লিখে নিতে পারবে। তো ভিডিওটা একটু বড় হলেও তোমরা সম্পূর্ণ দেখবে এবং উপকৃত হবে ইনশাল্লাহ। তো আমাদের প্রথম যে নবায়ন যুক্তি শক্তির গল্প, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম, আর এটা অ্যাসাইনমেন্ট নং হচ্ছে 4। তো প্রথমে আমরা যে প্রশ্নটা আছে কি কয়ের প্রশ্নটা হচ্ছে, চিত্রে কয়ের অবস্থান মানে কোন অবস্থানে জলের ন্যূনতম বিভব শক্তি রয়েছে। তো এখানে তুমি দেখো, আমরা জানি যে এখানে 1 মার্কের প্রশ্নের উত্তর, তাই না? শুধু অবস্থানের নামটা উল্লেখ করলে আমাদের কিন্তু এখানে আমরা 1 মার্ক পেয়ে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়ের অ্যান্সার দিয়েছি আমরা যে জলের যে নিম্নাংশ, তোমরা খেয়াল করেছো যে ওখানে টারবাইন যেখানে আছে সেখানেই হচ্ছে কিন্তু জলের ন্যূনতম বিভব শক্তি রয়েছে। তো এটুকু লিখলেই আমরা এখানে 1 মার্কের অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। এরপর খেয়াল করো আমরা যে ক্ষয়ের অ্যান্সার যে প্রশ্নটা আছে কি, শক্তির রূপান্তরকরণের দক্ষতা নির্ণয় করো, অর্থাৎ শক্তিটা যে কীভাবে তার হারানো শক্তি উৎপন্ন শক্তি এটা কীভাবে হয়ে তার কর্মদক্ষতা রয়েছে সেটা আমরা এখানে নির্ণয় করব। তো আমরা এখন দেখি এখানে প্রশ্ন বন্টন করা মানটা কি রয়েছে। আমরা ক্ষয়ের যে অ্যান্সারটা করব সেখানে হচ্ছে কর্মদক্ষতা নির্ণয়ের বিভিন্ন রাশিগুলো চিহ্নিত করে সমীকরণ লিখতে হবে, আর সঠিক একক উল্লেখপূর্বক তোমার কর্মদক্ষতা নির্ণয় করতে পারবে। যদি তুমি দুইটা করতে পারো তাহলে তুমি 2 মার্ক পাবে এখানে। তো আমরা চেষ্টা করি যে আমরা যাতে 2 মার্ক পেতে পারি, সেজন্য আমরা এর যে সমাধানটা সেটা আমরা করব। তো এখানে খেয়াল করো যে দেয়া আছে কি, আমাদের দেয়া আছে এখানে হারানোর শক্তি, অর্থাৎ তার যে ইআইএন দেয়া আছে, আর আছে কি আমাদের যে উৎপন্ন শক্তি সেটাও দেয়া আছে, ই আউট সমান সমান 4.5 × 10⁻¹ জুল। তো আমরা জানি কি কর্মদক্ষতার একটা সূত্র আমরা জানি, সেই কর্মদক্ষতার সূত্র হচ্ছে দেখো ই আউট ডিভাইডেড বাই ই ইন ইন্টু 100%। তো এখানে আমরা দুইটি যে মান আছে সেই মান দুটো যদি আমরা কি বসিয়ে তারপর ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 90% কিন্তু তার কর্মদক্ষতা রয়েছে, অর্থাৎ শক্তি রূপান্তরকরণের যে দক্ষতাটা রয়েছে সেটা হচ্ছে কি 90%। তো এটুকু আমরা করলে ইনশাল্লাহ আমরা 2 মার্ক এখানে পেতে পারি। এরপরে আসো যে এখানে বৈদ্যুতিক গয়ের যে প্রশ্নটা আছে কি, বৈদ্যুতিক শক্তি 4.5 × 10⁹ কে এই যে জুল আছে এটাকে আমরা ওয়াটে প্রকাশ করব। তাহলে সেটা এবং এখানে আমরা গয়ের যে মান বন্টনটা আমরা দেখে নিচ্ছি, গয়ের মান বন্টনটা এখানে রয়েছে যে শক্তির একক এক একক থেকে অন্য এককে আমরা রূপান্তর করব, অর্থাৎ এখানে আমাদের জুলে দেয়া আছে সেটাকে আমরা কি করব ওয়াটে প্রকাশ করব। তো চলো আমরা তাহলে সমাধানটা করি। এখানে খেয়াল করো দেয়া আছে কি, আমরা জানি যে এখানে বিদ্যুৎ শক্তি দেয়া আছে, তারপরে আমাদের এখানে সময়টা দেয়া আছে, তোমরা ওখানে দেখেছো যে 30 মিনিট দেয়া আছে, তাই না? তো 30 মিনিটকে আমরা কী করবো, যেহেতু আন্তর্জাতিক একক আমাদের সেকেন্ডে প্রকাশ করবো আমরা, তাহলে 30 মিনিট 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে আমরা 30 দিয়ে এটা গুণ করলে আমরা এখানে সেকেন্ড পেয়ে যাচ্ছি, আর আমরা জানি যে ক্ষমতা সমান সমান পি, ক্ষমতা হচ্ছে কি পি সমান সমান ই বাই টি, আর ই হচ্ছে কি তার যে মোট এখানে যে শক্তিটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে ই সমান সমান 4.5 × 10⁹। একে আমরা যদি তার যে সময় আছে, অর্থাৎ যে তার সেকেন্ডে প্রকাশ করার সময় আছে সেখান থেকে আমরা সরাসরি ক্যালকুলেশন করে আমরা ওয়াট পাবো। তো এখানে খেয়াল করো, এখানে এ অ্যান্সার লিখলেও হবে কিন্তু আমরা পরবর্তীতে পয়েন্ট লিখে 10⁶ এই ওয়াট এটাও লিখলে হবে। তাহলে আমাদের বিদ্যুৎ শক্তিটা হচ্ছে
যখন দেখছি 4.5 × 10⁻ জুলকে আমরা এখন ওয়াটে প্রকাশ করে কি পেয়েছি, 2.5 × 10⁶ ওয়াট। তো এখন আমরা গ এর প্রশ্ন শেষ করেছি, এবার ঘ এর প্রশ্নে যাব। তো ভালো করে খেয়াল করো, এখানে দেয়া আছে কি বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে কিন্তু মার্ক আবার বন্টন করা আছে, তোমরা খেয়াল করো যে ঘ এর দেয়া আছে যে পরিবেশগত প্রভাব বিবেচনা শক্তির প্রধান অংশসমূহের অবদান। অর্থাৎ এখানে তুমি যদি পরিবেশের উপর শুধুমাত্র ভালো প্রভাব উল্লেখ করো তাহলে কিন্তু তুমি এক মার্ক পাবে, আর তুমি যখন পরিবেশের উপর ভালো এবং খারাপ দুই প্রভাব একসাথে তুমি লিখবে, তুলনামূলক বিশ্লেষণ করবে, তখন কিন্তু তুমি এখানে সেই 2 মার্ক পেয়ে যাবে। তো আমরা তাহলে আসি যে ভালো এবং খারাপ উভয়টাই আমরা লিখব, যেহেতু আমরা অতি উত্তম নিশ্চিত করতে চাই। তো খেয়াল করো যে আমাদের ঘয়ের যে প্রশ্ন তার ভালো এবং খারাপ দিকগুলো একটু আলোচনা করুন। অর্থাৎ এখানে দেখো যে পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের যে ভালো প্রভাবসমূহ আছে সেটা হচ্ছে কি, এটি যে এটা হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস, এটা ভালো একটি দিক। আর খারাপ দিকটা হচ্ছে কি, ভূনিম্নস্থ টেকটনিক প্লেটের উপরে প্রতিক্রিয়া কিন্তু ভূমিকম্পের প্রভাবে হয়ে থাকে, প্রক্রিয়াটা ভূমিকম্পের প্রভাব। আর দুই ভালো আরেকটা দিক হচ্ছে কি, ভূগর্ভস্থ পানির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা হয়। আর খারাপ আরেকটা প্রভাব রয়েছে কি, যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় তার পরিমাণ অন্যান্য উৎসের তুলনায় অনেক কম থাকে। আর যে আরেকটা দেখো যে ভালো প্রভাব, সেটা হচ্ছে কি, কেন্দ্রের প্রভাবে আর্থসামাজিক পরিবেশের উন্নয়ন হয়। আর এর খারাপ একটা দিক হচ্ছে, এটা হচ্ছে আসলে অনেক ব্যয়, একটি ব্যয়বহুল প্রকল্প। তো যেহেতু 2 মার্কের জন্য তোমরা 2টি করেও লিখতে পারো, কারণ আমরা হুবহু একদম কপি করব না। আর যদি তোমার মনে আসে যে আমি আর একটু বাড়িয়ে লিখতে চাই, সেটাও তুমি করে পারো, আমি তোমাদের নমুনা হিসেবে দেখাচ্ছি এখানে। তো এখন আমরা যে পরের প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমরা যে উময়ের অ্যান্সারটা সেটা আমরা একটু দেখে নিচ্ছি। উময়ের অ্যান্সারটা হচ্ছে কি, জলবিদ্যুৎ কী ধরনের শক্তি, আর এরূপ অন্যান্য শক্তি যে আছে আমরা সেগুলোর অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত প্রভাব বর্ণনার একটি চার্ট তৈরি করব। তো আমরা ইতিমধ্যেই জেনেছি যে আসলে জলবিদ্যুৎ কী, এটি নবায়নযোগ্য শক্তি। তো এখানে দেখি আমরা এটা আমরা মার্ক বন্টনটা একটু দেখে নিচ্ছি। তো এখানে দেখো জলবিদ্যুৎ কী, তুমি যে বলতে পারবে তার জন্য তুমি 1 মার্ক পাচ্ছ, অন্যান্য শক্তির যে নামগুলো লাগবে তার জন্য তুমি পাচ্ছ, আর ন্যূনতম 2টি শক্তির আমি অনেকগুলো এখানে উল্লেখ করেছি, সেখান থেকে অন্তত 2টি যদি শক্তির অর্থনৈতিক, সামাজিক, পরিবেশ প্রভাব করো তাহলে তুমি 3 মার্ক পাবে। আর পাঠ্য বই যে উল্লেখিত শক্তি দেওয়া আছে তারগুলো লিখলে তুমি একদম 4 মার্ক করে পাচ্ছ। তো কে দেখে নিচ্ছি আমরা যে উময়ের অ্যান্সারটা। তো আমরা প্রথমে যেটু আছি যে 1 মার্কের জন্য জলবিদ্যুৎ হচ্ছে এক প্রকার নবায়নযোগ্য শক্তি, এটা লিখলে আমরা 1 মার্ক পাচ্ছি এখানে। আর যে এখানে অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত চাপ একটা চার্ট তৈরি করতে বলেছে সেটা আমরা এখানে একটু তুলে ধরেছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা দেখে নিতে পারো। তোমরা যদি তার সাথে অন্য কিছু যোগ করতে চাও এবং কমিয়ে বাড়িয়ে লিখতে পারো। তো এখানে দেখো যে সৌরশক্তির জন্য অর্থনৈতিক প্রভাব হচ্ছে বিদ্যুৎ খরচ কমায় এবং সৌর প্যানেলের যন্ত্রপাতির দাম তুলনামূলক বেশি থাকে। আবার সামাজিক প্রভাব হচ্ছে ব্যবসায়িক দিক দিয়ে ঘনবসতিপূর্ণ দেশের লাভবান হওয়া যায়। আর দেখো পরিবেশগত প্রভাব রয়েছে কি, কার্বন নিঃসরণ হ্রাস করে, পরিবেশের তাপমাত্রা অপরিবর্তিত রাখে। আর যদি আমরা জানি মেঘাচ্ছন্ন আকাশ হলে তখন কী হয়, তখন এই শক্তি সঞ্চিতটা একটু কম হয়ে থাকে। রাসায়নিক শক্তিটা আমরা একটু দেখি যে সেটা সামাজিকভাবে, অর্থনৈতিক প্রভাবে কি, অল্প খরচে রাসায়নিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যায়। আর কী হয়, গাড়ির ব্যবহার প্রয়োজনীয়তা আমরা কিন্তু খুব দ্রুত দেখতে পাচ্ছি, দিন দিন বাড়ে এবং যার কারণে খরচও বাড়ে। আর সামাজিকভাবে কী হচ্ছে, সিলিন্ডার গ্যাসের কারণে এলাকাভিত্তিক তাদের দাম বাড়ছে এবং লিথিয়াম ব্যাটারির ব্যবহারটা আমরা কিন্তু খুব বেশি দেখতে পাচ্ছি, যার ফলে কি রাসায়নিক বর্জ্য দিন দিন কমে যাচ্ছে। আর রাসায়নিক শক্তির ফলে কী হচ্ছে, যে এটা আমরা দেখি যে পরিবেশগতভাবে কী করে ক্ষতি, রাসায়নিক শক্তির অতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশের উপর যে বিরূপ প্রভাব সৃষ্টি হয়, ফলে কী হচ্ছে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আর বিপরীত দিকে আবার কী হচ্ছে, দেখো জ্বালানি শক্তির পরিমাণ কিন্তু দিন দিন আবার কমে।
ব্যাপারে দেখি তাপমাত্রা, তাপ শক্তি আছে, বায়ু শক্তি আছে, এগুলো আমরা বিস্তারিত বই থেকেও কিন্তু আমরা কোটেশন আকারে তুলে নিতে পারবো। আর তোমরা সেটাই করবে, কারণ হুবহু একদম কপি করবে না তোমরা। এখানে আমি জাস্ট নমন উত্তরটা তোমাদেরকে দিয়েছি, সেখান থেকে তোমরা প্রয়োজন হলে অন্যটা মিলিয়ে নিতে পারো। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে, আর যদি এরকম আমাদের বিজ্ঞানসম্মত অন্য কোনো তথ্য পেতে চাও তাহলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি টিপে রাখবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।